তিরানব্বই সালের এই দিনে সালমান শাহ আমাদের ছেড়ে চলে যান সালমান শাহ মৃত্যুর আগে একটি সমাজ সম্মেলন করেছিলেন চিত্রশিল্পীর স্বার্থে আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা সালমান শাহের বাসার সকালবেলা ছবি সালমান শাহের মৃত্যু পরে সালমা মা নীলা চৌধুরী তার ওয়াইফ এবং কিছু আত্মীয় স্বজন এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা সালমান শাহর বাবা বসে এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড সালমাসের মায়ের আহাজাহ দেখতেছেন অভিনেতা খুলিশহ অন্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন ওই সময় রো ডেলি ইনকিলাব একটি বলছিল সালমান হত্যাও ভত্তাভ তৈরি করি করে লাশ দাপন পিছনে অন্য কারণ থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন সালমান শাহ বাবার হাজারি এবং যে কাফিনি করে সালমান নিয়ে যাওয়া হয় সিলেটে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো আমাদের খলনায়ক রাজীব এবং তার স্ত্রী যে দেবী যে সালমান শাখে এবং উমরসানি মৌসুমি এবং একজন পরিচালক কানসেন ওই সময় একটি পত্রিকা সাবজুল সালমান শাহ জায়গা কে নিবে সালমাস শাহর প্রথম নামাজে জানা জানাজা এফডিসি চত্বর অনুষ্ঠিত হয় মান্না সালমাসের সাথে মান্না যে লাস্ট কথা কতক্ষণ হয়েছিলো সে কথা কতক্ষণ দেখতে পাচ্ছেন সালমাসার শাহর জন্য অনেক জীবন দিয়েছিল সালমাসার সাহেবের মৃত্যুর পরে অনেক ভক্তরা মারা গেছিলো সেটার একটি ছবি দেখতে পাচ্ছেন এফডিসিতে আরেকটি জানাজার আর একটি ছবি আমি ওই দিনে মোটামুটি যত ছবি আছে আপনাদের জন্য কালেক্ট করেছি হ্যাঁ ওই কোনো ভিডিও ছিল না কেউ ভিডিও করেনি যে আর জন্য ভিডিও পাওয়া যায়নি সব আসলে হতবিম্ব হয়ে পড়েছিল এখানে দেখতে পাচ্ছেন ববিতা সাবানা অনেকেই সালমান শাহকে দেখতে আসছেন শেষবেলার মতো সালমান শাহর সঙ্গে স্ত্রী সামিরার বিরোধ এটা মৃত্যুর আগে একটি পত্রিকায় ছাপা হয়েছিল আমরা সালমান শাহকে হত্যা করেছি রিজবি তার জবানবন্দিতে এটা বলেছিল পরিচয় শিল্পী সমিতির পক্ষ থেকে একটি মিছিল করা হয় সালমান শাহ বিচার হত্যার বিচার চেয়ে এখানে দেখতে পাচ্ছেন নায়ক সালমাসের রহস্যজনক মৃত্যু এবং তার লাশ দাপনের একটি ছবি সালমাসাকে আমরা খুশি করতে পারিনি আর এই যে শিল্পী সমিতির যে বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন নবপ্রজন্মের দর্শক নয় চিত্রনা কেন আত্মীয় পথ বেছিয়ে নিলেন চলচ্চিত্র জগৎ শতজন দুই প্রজকে চাপের মুখে সালমাসাহ লাঞ্চ দেওয়ার ঘটনা পুলিশকে জানানো হয়নি এটা সালমাশের মৃত্যুর আগে অনেক কিছু আসলে অনেক ঘটনায় সালমান শাহকে শেষ করে দেওয়ার জন্য যাই ছিল সালমাসের মা এবং বিলটুকে দেখতে পাচ্ছেন তারা সালমান শাহ তার দাবিতে আন্দোলন করছে স্ত্রীর পরকে বলি সালমান শাহ সালমান শাহর জায়গা কে নিবে এখন পর্যন্ত সেই উত্তর পাওয়া যায়নি কে সালমান শাহ জায়গা নিবে এখন অজানা কারণ সালমান শাহ পারমানেন্ট সুপারস্টার এখনও বাংলাদেশের নিয়ে পত্রিকায় অনেক অনেক খবর প্রকাশিত হয়েছিল স্বামীরা এখন তৃতীয় বিয়ে করেছেন এটা সালমান শাহের মৃত্যুর পরে আনন্দ এর একটি প্রতিবেদন পে অসমাপ্ত মুভিগুলো প্রেমের বাজি ঋণ শোধ এই মুভিগুলো কী হবে এইগুলো ভবিষ্যৎ নিয়ে পরিচালকরা বিভিন্ন তাদের কথোপকথন প্রতিকার সাফ হয়েছিল পরবর্তীতে অমিত হাসান অনেকগুলো একটা মুভি করেছিল এবং শেষ ঠিকানা আর অনেক মুভি মধুর মিলন ভুলোনামা ঋণ শোধ অনেক মুভি ছিল যেগুলো কিছুটা করেছিল বাকিটা রয়ে গেছিলো